পাঁশকুড়ায় আজ বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরেও যান এবং সেখানে কেন্দ্র এবং ডিভিসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ। দিদি কি মনে করছেন এটা কি পুরো দ্বীপ জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি? দিস ইজ নট ফর রেন। ইয়েস ফোর ফাইভ ডেজ দেয়ার ওয়াজ এ রেন বাট উই ক্যান টলারেট দ্যাট। উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেম বাট আই ক্যান নট টলারেট, পিপল ক্যান নট টলারেট মোর দ্যান 5 লাখ কিউসেক ওয়াটার হোয়াট ইজ বিন রিলিজড ফ্রম ডিভিসি অ্যান্ড আদার এরিয়া। দ্য ক্যাপাসিটি অফ ডিভিসি ড্যাম ইট কেম ডাউন 36% অনলি সো ফার মাই নলেজ ইজ কনসার্ন ফ্রম 100% টু বিকজ ডেফিনেটলি দ্য নেগলিজেন্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, নো ড্রেজিং, নো ডিসিলটেশন ইয়ার্স টু ইয়ার্স অ্যান্ড উই আর ফাইটিং দ্য ব্যাটল এভরি ইয়ার। ওয়াই বেঙ্গল পিপুল উইল ফাইট দ্য ব্যাটল? দে সেড লেট দ্য ঝাড়খণ্ড বি সেভ। আই সেড ইয়েস, ঝাড়খণ্ড বি সেভ, বেঙ্গল মাস্ট বি সেভ অলসো। আই ক্যানট প্রোটেক্ট ইউ ইনস্টেড অফ মাই পিপুল। আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর গিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট অফ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। হর সাল মে ইতনা জ্যাদা কবি নাহি হুয়া। হমনে বহুত দফে প্রাইম মিনিস্টার কো লেটার লিখা, কোই বিচার নাহি মিলা। বহুত দফে লিখা, হামারা মিনিস্টার টিম গিয়া और क्या कर सकती, नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। এবার খানাকুলের পরিস্থিতি দেখাবো। ডিভিসির ছড়া জলে প্লাবিত হুগলির খানাকুল, নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। ইতিমধ্যেই খানাকুলের 20টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। ভাসছে মারুখানা, পান, শিউলি, জগৎপুর, রাজহাটি এক ও 2 নম্বর একাধিক পঞ্চায়েত এলাকা এভাবেই জলের তলায়। একাধিক স্কুলে জল ঢুকে গিয়েছে, পঞ্চায়েত অফিস সেটাও জলমগ্ন। খানাকুল হাসপাতাল সেখানে জল ঢুকতে শুরু করেছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক সর্বত্র জল থই থই করছে। অনেক জায়গাতে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এভাবেই প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিচ্ছেন মানুষ। ডিভিসি ছাড়া জলে প্লাবন পরিস্থিতি আরামবাগের বিস্তীর্ণ এলাকায়, তবে অবস্থার অবনতি হতে শুরু করেছে খানাকুলের। খানাকুলের প্রায় 20টি পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। নতুন করে খানাকুলের বেশ কিছু এলাকায় কিন্তু জল বাড়তে শুরু করেছে। মূলত মুন্ডেশ্বরী এবং দামোদরের জল কিন্তু এই খানাকুলের বিস্তীর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় মানুষ কিন্তু আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এবং এনডিআরএফের টিম। আমরা রয়েছি এই মুহূর্তে খানাকুলের 2 নম্বর ব্লক অফিস চত্বরে, সেখানে তো কীভাবে জল ঢুকেছে তা দেখলেই বোঝা যাবে। এই যে অফিস কার্যালয়, সে কার্যালয়ের ভেতরে কিন্তু জল ঢুকেছে, একেবারে সমস্ত যে রুম রয়েছে সেই কার্যালয়ের সমস্ত অফিস ঘর, সেই ঘরেতেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে। সেই জল ঢুকে কিন্তু একেবারে এই এই যে অফিস, সেই অফিস কিন্তু প্রায় বন্ধ বলা যেতে পারে। অফিসে কিন্তু কাজ কেউ কিন্তু আসেনি, এই জল জলবন্দী হয়ে রয়েছে এখানকার মানুষজন। তবে প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু এলাকায় পরিদর্শন করছেন এবং উদ্ধার কাজে লেগেছেন। আর খানাকুলের বিস্তীর্ণ এলাকা কিন্তু ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে। খানাকুল থেকে আপন সত্তা, এবিপি আনন্দ।